আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি, এই ভিডিও দেখে হয়তো আপনাদের অনেকেরই ধারণা পাল্টে যেতে পারে। আমরা এর আগে দেখেছি মানবতার দেওয়াল, সেই দেওয়ালে অসহায় দরিদ্র মানুষের জন্য বিভিন্ন দেওয়ালে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী এবং পুরাতন কাপড় চোপড় রাখা হয়েছে। আর আজকে আমি আপনাদেরকে এমন একটি দেওয়াল দেখাতে যাচ্ছি, সেই দেওয়ালে মানুষের জন্য নয়, পাখি আবাসস্থল। আসলে আমার পাশে যে দেওয়ালটি দেখতেছেন, এই দেওয়ালে অসংখ্য ছিদ্র করা আছে। জানি না এই দেওয়াল কর্তৃপক্ষ কি কারণে এই ছিদ্রগুলা করছে, কিন্তু এখানে আমি আয়সা দেখছি, এখানে আমরা আমাদের দেশীয় যে পাখিটা শালিক পাখি, সেই পাখি এখানে অসংখ্য পাখি বাসা বানাইছে। আর এই বাসাটা আমার কাছে শালিকের জন্য একটি টেকসই বাসা, কারণ আপনারা জানেন সামনে কালবৈশাখী জ্বর, এই জ্বরের ভিতরে অনেক ডালপালার ভিতরে যে পশু পাখিগুলা বাসা বাঁধে সেখানে অনেক পাখি মারা যায় বজ্রপাতে, শিলে এবং ঝড়ের কবলে পড়ে। আপনারা যারা বাসা বাড়ি তৈরি করবেন, যারা মানবিক, তারা অবশ্যই এই রকম করে দেওয়ালে ছিদ্র করে দিয়ে রাখবেন, যাতে সেখানে এই আমাদের দেশীয় যে সমস্ত পাখি তারা যাতে এখানে তাদের বাসা করতে পারে এবং বাংলাদেশটা পাখি অভয়ারণ্য সৃষ্টি হয়। পাখির কিচির মিচির কান্না ভালো লাগে, পাখি কিন্তু আমাদের বন্ধু, হয়তো আমরা অনেকেই জানি না। এই পাখির কারণে বাংলাদেশে ফসলে রোগবালায় কম হয়। আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করতেছি, এটা ঘটেছিল চীনে। চীনে একটি সময় বাবুই পাখি এবং চড়ুই পাখি বেড়ে গিয়েছিল, আর ওই সময়টায় চীনের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। চীন সরকার ভাবলো এই বাবুই পাখি চড়ুই পাখি এরা আমাদের শস্য খেয়ে ফেলে, তার জন্য তারা জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো এই বাবুই পাখি আর চড়ুই পাখি ধ্বংস করে দেওয়া হয়। আর একদিনেই লক্ষ লক্ষ কোটি কোটি বাবুই পাখি এই চড়ুই পাখি তারা হত্যা করে। সেই সাথে সেই দেশের যত পাখি ছিল দেশীয় পাখি সমস্ত পাখি তারা হত্যা করে ফেলে। তার পরের বছরই সেই দেশে দেখা দিয়েছিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষটা হচ্ছে, আপনারা জানেন পঙ্গপাল নামে একটি ঘাস ফড়িং আছে, সেই ঘাস ফড়িং সেই দেশে সমস্ত শস্য খেয়ে সাবার করে দিয়েছিল। আর এই ঘাস ফড়িংয়ের ক্ষেত্রেই সেই দেশে আরও বেশি করে দুর্ভিক্ষ শুরু হয়েছিল। বিভিন্ন দেশের বুদ্ধিজীবীরা ওই দেশটা নিয়ে ঘাটাঘাটি করলো, এবং চীনেরও কিছু বুদ্ধিজীবী এসে তারাও জিনিসটা বিশ্লেষণ করে দেখলো, বাবুই পাখি চড়ুই পাখি হত্যা করা হয়েছে সেই সাথে, আর তার কারণেই পঙ্গপালের আগমন হয়েছে। আপনারা কল্পনাও করতে পারবেন না, আমাদের এই দেশীয় পাখি প্রতিদিন কম করে হলেও 100 থেকে 150 এই পোকা কীট পতঙ্গ খেয়ে থাকে, যে পোকাগুলো আমাদের ফসলে জমির জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। আমাদের দেশে যদি এই পাখির সংখ্যা বৃদ্ধি করা যায়, আমার মনে হয় কীটনাশকের কোনো প্রয়োজন পড়বে না। আর কীটনাশক যদি প্রয়োগ না করা হয়, আমাদের দেশীয় যে সমস্ত সবজি বা কৃষি আবাদ আছে তার ভিতরে, তাহলে অনায়াসে আমরা অর্গানিক যে শস্য ফসল ফল ফলাদি এগুলা পেয়ে যাব। কাজে আসুন আমরা বাংলাদেশে পাখির আবাসস্থল তৈরি করি। আর আপনারা জানেন বাংলাদেশের আইনে পাখি হত্যা দণ্ডনীয় অপরাধ। আমাদের দেশে কিছু মিশিখা নিয়ে আছে, যাদেরকে বেদে বলা হয়, তারা এই পাখি নির্বিচারে হত্যা করে, তারা রান্না করে এই পাখির মাংস খায়। অবশ্যই আমরা সেদিকেও নজর রাখবো, যাতে করে তারা এই পাখিগুলাকে নির্বিচারে হত্যা না করতে পারে। আর এইভাবে আমরা প্রত্যেকটা দেওয়ালে যাতে পাখির বাসস্থান তৈরি করতে পারি,
আমি এই বলে আমার কথা আজকে শেষ করছি। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর প্রত্যেকটা দেওয়াল হোক মানবতার দেওয়াল এবং পাখি আশ্রয়স্থল। ধন্যবাদ।